بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত শফিক ভাই, রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে যাকে যাকাত দেওয়া হবে তাকে বলতে হবে কিনা, বা এটা প্রকাশ্যে দেবো নাকি গোপনে দেবো। জি সম্মানিত ভাই, এবাদত এটা খালেজ ভাবে আল্লাহর জন্যই করতে হবে। আপনি গোপনে এবং প্রকাশ্যে যাইভাবেই করেন না কেন, এবাদত আল্লাহ যাকাত দেওয়া একটা এবাদত, এটা এবাদত মনে করে করতে হবে। তবে কেউ যদি না জানে যে এখানে যাকাত দেওয়া হয়, তাহলে আপনি তাকে জানানো জায়েজ। তবে জাকাতের মাধ্যমে যেহেতু মালের পরিচ্ছন্নতা বর্ধিত এবং মানে মাল বৃদ্ধি পায়, এজন্য আপনি যদি জানেন এই লোকটি জাকাত খাওয়ার হকদার, যেমন ফকির, মিসকিন, জাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী যাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হয়, দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর রাস্তায় জিহাদের কাজে মুসাফির, হ্যাঁ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তওবার 60 নম্বর আয়াতে, এই 6-8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দেবেন। জানেন যদি এই এই 8 শ্রেণীর মধ্যে এই লোকটি আছে, আপনি তাকে যাকাতটা দিয়ে দেন, তার মিলকিয়াতে দিয়ে দেন, এটাই হবে উত্তম। এবং তাকে বলে দিতে হবে না যে ভাই আমি তোমাকে যাকাতের টাকা দিলাম, এটা বলার প্রয়োজন নেই, বরং এটাতে তার তার কলবটা হ্যাঁ ভেঙে যেতে পারে। কাজে এটা বলার প্রয়োজন নেই, আপনি জানেন যে এটা এই শ্রেণীর মধ্যে পড়ে গেছে, বাস তাকে দিয়ে দেন। কিন্তু আমাদের দেশে যে কাপড় চোপড় দিয়ে হ্যাঁ একে হই হল্লোর করে এরকম জাকাত দেয়, কাপড় চোপড় দিয়ে জাকাত দিলে আদায় হবে না, জাকাত দিতে হবে অর্থ দিয়ে। আমাদের দেশে ভুল দুটি, একটি হলো জাকাত দেয় মানুষ কাপড় চোপড় দিয়ে, আর ফেতরা দেয় টাকা দিয়ে। ফেতরা দিতে হবে আপনাকে চাউল দিয়ে বা প্রধান খাদ্য দিয়ে, আর জাকাত দিতে হবে অর্থ দিয়ে। কাজে অর্থ দিয়ে আপনাকে দিতে হবে, এবং এটা ঘোষণা করি এমন করে যেখানে জাকাত দেওয়ার লোক নাই, অসংখ্য অগণিত জাকাত নেওয়ার লোক আছে, এটা ঘোষণা করে মাইকিং করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি জানেন এই লোকগুলি মিসকিন, তাহলে আপনি দেবেন, বরং গোপন দানের মানে আল্লাহর কাছে প্রিয় বেশি, গোপন দান আল্লাহর কাছে প্রিয় বেশি, কাজেই আপনি গোপনে দান করেন। এবং নিকট আত্মীয়দের মধ্যে যারা অভাবী মিসকিন আছে, হ্যাঁ, তাদেরকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন, এবং এটাতে ইনশাআল্লাহ আপনি ফল পাবেন, এবং এটা ইবাদত মনে করে আদায় করতে হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।